Hi friends, welcome back to my channel Golden Days with me. আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শরীরটা খুব খারাপ, ট্রান্সফিউশন করতে হচ্ছে। তো ট্রান্সফিউশন করার পর ভালোই আছি, কিন্তু কি হয় একটু উইক থাকে, বডিটা উইক ছিল, উইক থাকে, বেশ কিছুদিন থাকে, তারপর আস্তে আস্তে বডিটা ঠিক হয়ে যায়। তো বাড়িতে তো সেদিনই চলে এসেছিলাম, আর আমি জানি না, আমি টুকটাক করে এদিক ওদিক করে ভিডিও করেছি, কবে কি এডিট করে পোস্ট করতে পারবো জানি না। তো আমি ভাবলাম একবার আপনাদের জানাই যে ঠিকই আছি, একটু হাঁপিয়ে যাচ্ছি এখনও কথা বলতে গেলে, খুব টায়ার্ড আর খুব রেস্ট নিতে ইচ্ছা করছে, মানে সবসময় মনে হচ্ছে ঘুমাই শুয়ে থাকি। কিন্তু আমি যেখানে থাকি গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো বাড়িটাতে কোয়ার্টারে তো থাকি, এই বাগানের লোভে আমি তো গ্রাউন্ড ফ্লোরে থাকি, আর সব সময় কেউ না কেউ কল বিবেল বাজাচ্ছে, কেউ না কেউ সারাক্ষণ, আর সবার পক্ষে তো সম্ভব না আমার জন্যে সবসময় টেক কেয়ার করা, ফলে কেউ না কেউ, আমি মাঝখানে হয়েছে দুপুরবেলার দিকে, এখন তো প্রায় সন্ধে হয়ে এসছে, বিকেল হয়ে এখন আলো আছে বাইরে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, একা একা খুব মনটা খারাপ করছিল। তো কি হচ্ছে, দুপুরবেলার দিকে বেশ কয়েকবার কলিং বেল, কারা দিচ্ছে জানি না, ধোঁয়া মারতে এলে কলিং বেল, ছাদ পরিষ্কার করতে এলে কলিং বেল, আরশোলার ওষুধ দিতে এলে কলিং বেল, ইঁদুরের দাওয়া দিতে এলে কলিং বেল, ঠিক আছে, রাস্তা সাফ করছে কলিং বেল, এরকম মাঝে মাঝে হয় যে আম পড়েছে, আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আমাকে কলিং বেল দিয়ে ব্যাগ চাইছে। এত বিরক্ত লাগে কি বলবো, আমি দুপুরবেলা উঠিনি, আমি শুনতে পাচ্ছি ধোঁয়ার আওয়াজ আসছে, তো ধোঁয়া দিয়ে যাও না বাবা, এই গ্রাউন্ড ফ্লোরে থাকি বলে সবসময় যখন ঠিক থাকি ঠিক আছে, যখন অফিসে থাকি ঠিক আছে, কিন্তু এই অসুস্থ মানুষ বাড়িতে আছি কন্টিনিউয়াস, আমি উঠিনি, তিন চারবার কলিং বেল আমি উঠিনি, এই এখন আমি উঠে দরজা খুললাম, কারণ আমার যে বাড়ি ক্লিন করতে আসে ও এসেছে, ও গার্ডেন পরিষ্কার করছিল, দেখলাম গার্ডেন থেকে ডাকছে, তো আমি খুলে দিলাম। আমি জানি না, আমার আমার মোবাইলটাতে খুব সাউন্ডের প্রবলেম হয়েছে, মাঝে মাঝে সাউন্ডটা নিচ্ছে না, তো এডিট করে সাউন্ড বাড়ালেও নিচ্ছে না, আমি জানি না। আজকে আমি এই ভিডিওটা আমার ফোনেই করছি, আমার ফোনটাও খারাপ হয়েছে, আমার হাজব্যান্ডের ফোনে করলে পারে, তখন আবার ও এত বিজি থাকে সেখান থেকে নেওয়া হয় না, আমার ফোনে মেমারি নেই বলে ওখান থেকে আবার ভিডিও নেওয়ার পর হয়তো হোয়াটসঅ্যাপ করলাম বা এয়ার ড্রপ করলাম, আমার মেমারি নেই বলে, জায়গা নেই বলে কিছু করে উঠতে পারছি না। তো আর বড় বড় ফোল্ডারগুলো মেল করলে যায় না, মানে ছোটো 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 পরিশ্রম করে করে আর হোয়াটসঅ্যাপে কাট করে করে আমি নিজেকে মেল করি, করে তারপরে এডিট করি, এইসব চলছে। জানেন তো বাড়ি যাব ভেবেছিলাম, বাড়ি যাওয়ার কথা ছিল, তো এর মধ্যে শরীর খারাপ হয়ে গেল বলে সব ভুলগুলো হয়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি ছেলের মে মাসে ছুটি পড়লো, তখন থেকে বাড়ি যাওয়ার কথা, বাড়ি যাওয়ার কথা, তো সেখানে রবীন্দ্র জয়ন্তী নববর্ষ পালন হবে, ছেলে বললো আমি যাব না, আমি প্রোগ্রাম করব, ঠিক আছে হলো। তারপরে আমার হাজব্যান্ড বললো তার কিছু অফিসে মিটিং, তারপরে কিছু জিনিস আছে, সেটা সে ছেড়ে যেতে পারবে না, সেটা হলো। আমার নিজের অফিসের কিছু কাজ ছিল, সেটার জন্য যাওয়া হলো না। তারপরে ঠিক হলো যে ছেলে যদি এখন চলে যায় আমরা, তখন আবার কী হবে, প্রজেক্ট ফ্রজেক্ট হবে না, এইসব ভেবে আমরা যাব না, এইসব ভাবছি। তাই ভাবলাম যে ঠিক আছে, ও প্রজেক্টটা করে নিচ্ছে, প্রজেক্টগুলো করে নিয়ে বেরিয়ে যাবো, কয়েকদিনের জন্য ঘুরে আসবো, বেশি দিনের জন্য যাব না, হুট করে টিকিট কাটবো আর চলে যাব। তার মধ্যে আমার শরীর খারাপ, কয়েকদিন ধরেই আমি কিছু তো ব্লগ বানাচ্ছি বলছিলাম, শরীর খারাপ শরীর খারাপ, কত ব্লগ যে জমে আছে কি বলবো, বিভিন্ন জায়গায় মার্কেটে গেছিলাম, বিভিন্ন মলে গেছিলাম, রেস্টুরেন্টে গেছিলাম, তারপরে পার ডে যে ব্লগ করেছি সেগুলো সব জমে আছে, এডিট করতে পারছি না। তো আজকেও জানি না এই ভিডিও কবে দিতে পারবো, দিয়ে দেবো সব এক এক করে এডিট করে করে, কারণ পরপর পরপর তো তোলা আছে, সব এডিট করে করে দিয়ে দেবো। তো এই আমি ভাবলাম একা একা বসে আছি, রাজের লোকটা কাজ করে দিয়ে গেল, আমরা একটু আপনাদের সাথে কথা বলি।
কথা বলতে কষ্ট হচ্ছে, বেশি কথা বলবো না। তো যদি বাড়ি যাই দেখাবো আপনাদের বাড়িতে গিয়ে, আর বাড়ি যদি না যাই, বাড়ি যেতে ইচ্ছা করছে, খুব বাড়ি যেতে ইচ্ছা করছে। কি হয় যখন আমরা বাইরে থাকি না, ঠিক আছে বাইরে কাটি দিচ্ছি, কিন্তু শরীর খারাপ হলে তখন মনে হয় যে পাশে কেউ থাকুক। এখানে ব্যস্ত লাইফ, তাই না, কেউ পাশে থাকে না। তো এই আর কি, চলুন আপনাদের সাথে একটু কথা বললাম, জানালাম, বেটার আছি। পরে আরো ব্লগ করব, প্রতিদিনই একটু একটু করে বেটার হয়ে যাব, দেখবেন, হতে তো হবেই, ঠিক হয়ে যাব। কত যে ব্লগ রেডি হয়ে শুটিং হয়ে আছে, কত যে রিকোয়েস্ট, খাবারের রান্নার রিকোয়েস্ট আছে, সব রেডি হয়ে আছে, সব এক এক করে এডিট করবো। এডিট করতে পারছি না জানেন তো, শুয়ে বসে আছি কিন্তু পারছি না, তো চেষ্টা করবো এক এক করে এডিট করে করে পোস্ট করতে। সব ভালো থাকবেন।